আচ্ছা, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস টেনের দ্বিতীয় চ্যাপ্টার, যার নাম হচ্ছে জীবনের প্রবাহমানতা। সেই জীবনের প্রবাহমানতার আন্ডারে যে টপিক তার নাম হচ্ছে গিয়ে কোষ বিভাজন। তো কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পর্কে আমাদের একটা ধারণা আমরা নেব আজকে। কোষ বিভাজন কথাটার অর্থ কী? কোষের যে বিভাজন, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে যত জীবকুল আছে প্রত্যেকের দেহের মধ্যে এই কোষ বিভাজন ক্রমাগতভাবে ঘটে চলেছে, এবং কোষ বিভাজন হচ্ছে বলে তারা আজকে ছোট থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে দৈর্ঘ্যের দিক দিয়ে হোক প্রস্থের দিক দিয়ে হোক তারা বেড়ে চলেছে। তো কী করে এই মিরাক্কেল জিনিসটি ঘটে, কী করে একটা ছোট্ট জীব সে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে, হ্যাঁ, সেই বিষয়টি আমরা আজকে আলোকপাত করব। এবং এই যে কোষ বিভাজন প্রক্রিয়াটি, সেখানে আমরা দেখব একটা কোষ সেখান থেকে দুটো কোষ, সেখান থেকে দুটো থেকে আবার চারটে, চারটে থেকে আটটা, এইভাবে কন্টিনিউয়াসলি তারা বিভাজন হয়ে হয়ে আস্তে আস্তে তারা একটা বিশাল বড় জীবদে রূপান্তর হচ্ছে। তো এটা কী করে হচ্ছে, কীভাবে কোষের বিভাজন হয় ইত্যাদি ইত্যাদি আমরা আজকে সেই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক কোষ বিভাজন পদ্ধতি। তাহলে দেখো, কোষ বিভাজন, এই কোষ বিভাজনকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, আর হচ্ছে পরোক্ষ, ইংরেজিতে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ঠিক আছে, তো প্রত্যক্ষ অ্যান্ড পরোক্ষ। প্রত্যক্ষ যে কোষ বিভাজন পদ্ধতি, তার ক্ষেত্রে কী আছে, একটাই পদ্ধতি আছে, তার নাম হচ্ছে মাইটোসিস। আর অপরদিকে যে পরোক্ষ যে কোষ বিভাজন পদ্ধতি, তাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। ঠিক আছে, তো মাইটোসিস মানে মনে রাখবে সবসময় এটা একটা সমবিভাজন প্রক্রিয়া, আর মিওসিসটাকে বলে অলওয়েজ হ্রাস বিভাজন। কেন বলে একটু পরে আসছি। তো সমবিভাজন কেন বলে একটু যদি বলি, সমবিভাজন হচ্ছে এই প্রক্রিয়াতে আমরা দেখব যে মাতৃকোষ যেটা থাকবে তার থেকে যে অপত্য কোষটা সৃষ্টি হবে, তার মধ্যে মাতৃকোষের যত সংখ্যক ক্রোমোজোম থাকবে অপত্য কোষে ঠিক সেই সংখ্যকই ক্রোমোজোম থাকবে। অর্থাৎ ধরো মাতৃকোষে যদি 46টি ক্রোমোজোম থাকে, তাহলে অপত্য কোষ মানে ওর থেকে যে কোষটি তৈরি হচ্ছে তার মধ্যে 46টি ক্রোমোজোমই থাকবে। আর মিওসিস যে বিভাজন, তাকে আমি হ্রাস কেন বলছি, তার কারণ হচ্ছে গিয়ে অপত্য কোষে এখানে দেখা যাবে মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকে তার ঠিক অর্ধেক সংখ্যক ক্রোমোজোম মিওসিসে পাওয়া যাবে। অর্থাৎ এখানে আমরা যদি দেখব, যদি আমরা দেখি যে এখানে যদি মাতৃকোষে 2n থাকে সেখান থেকে হয়ে যাবে n, আর এখানে যদি 2n থাকে 2n থেকে হয়ে যাবে 2n। এই হচ্ছে গিয়ে ব্যাপার, তাহলে মাইটোসিস অ্যান্ড মিওসিসের এই হচ্ছে ব্যাপার। এর যেটা 2n থেকে 2n হচ্ছে বলে সমবিভাজন, 2n থেকে n হচ্ছে মানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে বলে এটা হচ্ছে হ্রাস বিভাজন বলা হচ্ছে। তাহলে এই হচ্ছে পদ্ধতি। এগুলো সম্পর্কে আমরা একটু আগে সংক্ষেপে আলোচনা করে নিই, তারপরে আমরা এর ডিটেলসে যাব। তো এই যে ফার্স্টে যেটা আমি বললাম যে প্রত্যক্ষ বিভাজন অ্যামাইটোসিস, অর্থাৎ ডাইরেক্ট, এক্ষেত্রে ডাইরেক্ট কেন, তার কারণ হচ্ছে গিয়ে কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদ ও প্রাণী রয়েছে, যেমন ধরো ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, এগুলো এদের যে কোষ বিভাজন তারা ডাইরেক্ট হয়। কীরকম করে ডাইরেক্ট হয় সেটা যদি আমি বলি, সাপোজ ধরো আমি একটা অ্যামিবা দিয়ে এই অ্যামাইটোসিস পদ্ধতিটি আগে বোঝানোর চেষ্টা করি। অ্যামিবার একটা শেপ, আমরা জানি অ্যামিবার কোনো নির্দিষ্ট আকৃতি হয় না, তো আমি একটা অ্যামিবা আঁকলাম। এইবার এই অ্যামিবার মধ্যে সাপোজ এই একটা নিউক্লিয়াস, ঠিক আছে। এইবার সেকেন্ড টাইম পরবর্তী সময় ওর যখন বিভাজনটা শুরু হবে, এর ডাইরেক্ট এটা হচ্ছে কি ওর সাইটোপ্লাজম আমরা জানি, আর হচ্ছে নিউক্লিয়াস, ডাইরেক্ট এই নিউক্লিয়াসের বিভাজন, তার সঙ্গে সাইটোপ্লাজমের বিভাজন হবে। এখানে এছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। অর্থাৎ এর পরের স্টেপে আমরা দেখতে পারবো নিউক্লিয়াসটির 50% একটু ওপরের দিকে, 50% মানে ওরা 50% হয়ে অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং উইথ সাইটোপ্লাজম। থার্ড স্টেপে দেখতে পারবো
এরকম হয়ে যাবে, অর্থাৎ নিউক্লিয়াস ছিল গোল, সেখান থেকে আস্তে আস্তে ডাম্বেলের মতন হয়ে গেলো, ডাম্বেল শেপ। অ্যান্ড আলটিমেটলি এই ডাম্বেল শেপটা যে হলো তার সঙ্গে কিন্তু সাইটোপ্লাজমেরও বিভাজন হচ্ছে, একটু আমরা খেয়াল করলে বুঝতে পারছি, ঠিক আছে। এবং আলটিমেটলি যখন আসবে তখন এই অংশটা নিজেদের মধ্যে জুড়ে যাবে, জুড়ে গিয়ে এর 50% এদিকে যাবে, 50% এদিকে চলে আসবে নিউক্লিয়াস। অর্থাৎ একটা কোষের মধ্যে এরকম দুটো নিউক্লিয়াস আর তাদের সাথে কিছু সাইটোপ্লাজমি উপাদান নিয়ে দুটো কোষে রূপান্তর হয়ে গেলো। তাহলে ছিল একটা কোষ, ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ, ফোর্থ স্টেজে দেখলাম পরে একটা থেকে আলটিমেটলি দুটোতে রূপান্তর হলো। তাহলে এখানে কি নিউক্লিয়াসের উপর ডাইরেক্ট অ্যাটাক হয়েছে, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম ডাইরেক্ট বিভাজিত হয়ে দুটো কোষে তৈরি হলো। এরকম প্রক্রিয়াকে বলা হচ্ছে আমাইটোসিস, এটাকে বলা হচ্ছে আমাইটোসিস। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এরা আমরা দেখতে পারবো ব্যাকটেরিয়া, তারপরে ইস্ট, অ্যামিবা, ঠিক আছে, ইত্যাদির মধ্যে আমরা দেখতে পারবো, এককোষী যারা হয় তাদের মধ্যে। তো এই হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিসটা কি? মাইটোসিস হচ্ছে গিয়ে এমন একটা পদ্ধতি যেটা আমাদের যে কোনো জীবের দেহকোষের মধ্যে সংগঠিত হয়, অর্থাৎ দেহের মধ্যে যে মাতৃকোষগুলো রয়েছে সেই মাতৃকোষগুলোর মতনই দেখতে, সম আকৃতির, সম বৈশিষ্ট্য, সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত। হ্যাঁ, একটা মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষ সৃষ্টি হবে, তাকে বলা হচ্ছে মাইটোসিস বা সমবিভাজন পদ্ধতি, ঠিক আছে। তো এই মাইটোসিস পদ্ধতিটাই প্রথম যে বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, মানে উদ্ভিদের ক্ষেত্রে যে বিজ্ঞানী প্রথম দেখেছিল, তার নাম হচ্ছে স্ট্রেস বার্জার। আর প্রাণীদের ক্ষেত্রে প্রথম দেখেছিলেন ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে। এটা দেখেছিল প্রায় 1882 সালে, এটা দেখেছিল 1870 সালে। তো এরা এই প্রথম মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দেখেন, উদ্ভিদের ক্ষেত্রে দেখেন স্ট্রেস বার্জার আর প্রাণীদের ক্ষেত্রে ওয়াল্টার ফ্লেমিং। তাহলে এর যদি সংজ্ঞামী বলি যে মাইটোসিস কাকে বলে, তাহলে কী বলবো? প্রথমে এটাকে আমি পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতির আন্ডারে ফেলেছি। তাহলে যে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতিতে একটা মাতৃ দেহকোষের নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম প্রত্যেকেই একবার মাত্র বিভাজিত হবে, হ্যাঁ, একবার মাত্র বিভাজিত হয়ে ওই মাতৃকোষেরই মতন সম আকৃতির, সম বৈশিষ্ট্য এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুখানা অপত্যকোষ সৃষ্টি করবে, তাকে মাইটোসিস বলা হয়। অর্থাৎ এই মাইটোসিসে যদি 2N যদি ক্রোমোজোম হয়, তাহলে এটা মনে করো জনিত্রী কোষ, মানে যেখান থেকে তৈরি হবে। এবার এখান থেকে যে বিভাজনের মাধ্যমে যে দুটো কোষ উৎপন্ন হবে তাদের ক্রোমোজোম সংখ্যা সেম, 2N 2Nই থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে অপত্য কোষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে দেহ মাতৃকোষ একবার মাত্র বিভাজন হয়েছে, ঠিক আছে, একবার মাত্র বিভাজিত দুটি অপত্যকোষ সৃষ্টি করেছে, এবং মাতৃকোষ আর অপত্যকোষের যে ক্রোমোজোম সংখ্যা তারা সেম টু সেম, একদম কোনো চেঞ্জই হয়নি। তাই মাইটোসিস কোষ বিভাজনকে আমরা সম বিভাজন বা সদৃশ বিভাজন বলি। তাই জন্য এই পদ্ধতিটাকে আমরা বলবো সম বিভাজন বা সদৃশ বিভাজন বলতে পারি, কেন কি মাতৃকোষের অপত্যকোষে একই বৈশিষ্ট্যযুক্ত হয়, ঠিক আছে। এবার এই মাইটোসিসের পুরো প্রক্রিয়াটি আমরা পরে আলোচনা করব বিশদে, যখন আমরা ইন্ডিভিজুয়ালি এটা সম্পর্কে বলবো মাইটোসিস। আপাতত এইটুকুনি একটা স্বচ্ছ ধারণা যে মাইটোসিস কি, এরপরে আমরা কোষ চক্র বলার পরে আমরা মাইটোসিসের পদ্ধতির মধ্যে ঢুকে যাবো, ওটা কীভাবে সম্পন্ন। নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে মিওসিস। মিওসিস মানেই হচ্ছে গিয়ে যে এক্ষেত্রে আমার ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে যাবে, অর্থাৎ মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা তার থেকে ঠিক অর্ধেক হয়ে যাবে। কী করে অর্ধেক হয়? বিভিন্ন ধরনের, আর তা সেটাকে বলে নিই যে মিওসিসটা কোথায় হয়। মিওসিস হয় আমাদের জনন কোষে, আর মাইটোসিস হচ্ছিল দেহকোষে। জনন কোষ, তারপরে ধরো রেণু উৎপাদককারী কোষ, এগুলোর মধ্যে জনন কোষ, রেণু উৎপাদনকারী কোষ, এগুলোর মধ্যে মিওসিস সম্পন্ন হয়, ঠিক আছে। তো এটা এমন একটা কোষ বিভাজন পদ্ধতি, অবশ্যই পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি, যেখানে মাতৃকোষের নিউক্লিয়াসটি, হ্যাঁ, একবার নয় বার দুবার বিভাজিত হবে। দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে অপত্যকোষ তৈরি করবে, তাদেরকে বলা হচ্ছে মিওসিস প্রক্রিয়া।
অর্থাৎ কি বললাম কথাটা, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে মনে করো 2n এটা হচ্ছে গিয়ে মাতৃকোষ, তো এই মাতৃকোষটা দুবার বিভাজন হবে। প্রথম যে বিভাজনটা হবে সেখানে 2n থেকে ক্রোমোজোম সংখ্যা nn হয়ে যাবে, যে দুটো কোষ হবে সেটার মধ্যে দুটোর মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, এটাকে এটা হচ্ছে ফার্স্ট বিভাজন, ঠিক আছে। এবং সেকেন্ড বিভাজন যখন হবে এটার মধ্যে ফার্দার এর বিভাজন হবে, এখান থেকে কিন্তু আবার n/2 হবে না, nnই থাকবে। তাহলে দেখতে পাচ্ছি 2n থেকে আলটিমেটলি যখন 2 নম্বর বিভাজন হলো তখন আমি কিন্তু এরকম হ্যাপ্লয়েড কোষ পেয়েছি। তাহলে মাতৃকোষ যে ছিল 2n মানে ডিপ্লয়েড মাতৃকোষ, এটা ছিল ডিপ্লয়েড, সেখান থেকে দেখো 2n থেকে n হয়েছে, তাই এটাকে আমরা হ্রাস হয়েছে বলে হ্রাস বিভাজন বলে বলতে পারি। 1 নম্বর প্রথম যে বিভাজনটা সেটাকে, তারপরে দেখো n থেকে n হচ্ছে, তাহলে এটাকে আমরা সম বিভাজন বলতে পারি, ঠিক আছে। এবং আলটিমেটলি আমরা এগুলো কী পেলাম, হ্যাপ্লয়েড অপত্যকোষ, ঠিক আছে, হ্যাপ্লয়েড অপত্যকোষ। তো এই ক্ষেত্রে আমরা দিলে দেখতে পেলাম যে মিউসিসের ক্ষেত্রে 2টি পর্যায়ে বিভাজন হলো, ডিপ্লয়েড মাতৃকোষ প্রথমে মিউসিস 1-এর মাধ্যমে, ঠিক আছে, এটাকে যে 1 নম্বর এটাকে আমি মিউসিস 1 বলতে পারি, মিউসিস 1-এর মাধ্যমে 2টি হ্যাপ্লয়েড অপত্যকোষ তৈরি হয় যেটাকে হ্রাস বিভাজন বলা হচ্ছে। আবার মিউসিসের দ্বিতীয় বিভাজনে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রথম মিউসিসে উৎপন্ন 2টি হ্যাপ্লয়েড অপত্যকোষ সমানভাবে বিভাজিত হয়ে 4টি অপত্য হ্যাপ্লয়েড কোষ তৈরি করেছে, তাই মিউসিসের দ্বিতীয় বিভাজনকে মাইটোটিক মিউসিস বলা হচ্ছে, ঠিক আছে, আর এটাকে বা সম বিভাজন বলা হচ্ছে। তো এটার সম্পর্কে আমরা ডিটেলস আছে, এটা আমরা পরে আমরা আলোচনা করব। তো আপাতত এই 3 প্রকার মাইটোসিস প্রক্রিয়া, কোষ বিভাজন প্রক্রিয়া আমরা বললাম, এটা ধারণা নিয়ে নিই, এরপরে আমরা পরের ভিডিওতে চলে যাব, ওখানে আমরা দেখব যে কোষচক্র কী করে সম্পন্ন হচ্ছে এবং তারপরে আমরা দেখব যে পুরো মাইটোসিস প্রক্রিয়াটি কীভাবে হচ্ছে। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি বুঝে থাকো তাহলে আমাকে কোশ্চেন করো, আর যদি না বুঝে থাকে তাও কোশ্চেন করো, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিচে দিতে পারো, বলতে পারো।